हेलो प्रिय दर्शक बंधुरा, आज के आबार आमी चले एसेछि आपनादेर सम्मुखे ट्री हाउसेर पक्ष थेके। आज के एकटा भिडियो तैरि करे देखाबो जेटा आमार सामने राउंड टेबिले राखा आछे। एटा हलो रंगन, बेंगली नाम हलो रंगन। एर नार्सारी भाषा ओ इंटरनेशनल भाषा बला हय एके एक्जोरा। एक्जोरा नामटा आमादेर सारा भारतवर्षे आछे, भारतवर्षेर बाइरेओ आछे एई नामटा एक्जोरा, किन्तु বাংলাদেশে ও আমাদের ভারতবর্ষে কলকাতায় বলা হয় একে রঙ্গন। তো এই রঙ্গন গাছটি খুব সুন্দর ফুল হয়, এর বিভিন্ন রকম কালার হয়। আগে শুধু একটি মাত্র লাল রঙেরই পাওয়া যেত, ছোট ফুল হতো। এই ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়, এর ফুল সারা বছরে দেয়। তার মধ্যে 8 মাস খুব গ্রীষ্মকালে, 4 মাস খুব ভালো ফুল হয় ও বর্ষাকালেও ভালো ফুল হয়, কিন্তু এই শীতকালে খুব ভালো একটা ফুল দেয় না। তো এই গাছটি আমি নিয়ে এসেছি নার্সারি থেকে। তো এখন এই প্যাকেটে বসানো আছে, প্যাকেট থেকে বার করে আমি একটা ছোট প্লাস্টিকের পটে বসাবো। এই পটটা সর্ব আগে ফুটো করে নিতে হবে, ড্রেনেজ হোল সিস্টেমটা করে নিতে হবে এইভাবে। এভাবে ছোটো করে ফুটো করে নেবেন। ছোটো ফুটো থাকলে 4টে ফুটো করে দিলে জলটা ঠিক বেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর এতে ছোটো ফুটো থাকলে ড্রেনেজ হোলটার মানে নেটও দিতে হবে না, কোনো ইটও দিতে হবে না। খুব বেশি বড়ো করে ফুটো কাটার দরকার নেই। যারা নতুন ছাদ বাগানি ছাদে বাগান করতে চান তাদের জন্য বলছি এই একজোড়া গাছটি। এটা সবাই করতে পারেন, এর খুব ভালো একটা পরিচর্যা করতে হয় না, শুধু একটু একটু জল দিলেই হয়। প্রত্যেক দিন বিকালে ও সকালে যে কোনো এক টাইমে জল দিলে হবে। খুব গ্রীষ্মকালে যদি 6 থেকে 8 ঘন্টা রোদ্রের মধ্যে থাকে তাহলে একে দুবার করে জল দিতে হবে। আর যদি সেমি সেটে থাকে তাহলে জল দিতে হবে না। কিন্তু একে 6 থেকে 8 ঘন্টা রোদ দিলে কী হয়, ফুলটা খুব ভালো হয়, খুব বেশি মাত্রায় ফুল পাওয়ার জন্য 6 থেকে 8 ঘন্টা রোদে রাখতে হবে। এই ডালগুলো সব শুকিয়ে গেছে, যেগুলো এই ডালগুলো আমি একটু কেটে দেবো। এনে সপ্তাহখানেক হলো ছাদে রেখে দিয়েছিলাম, তাই রোদ্দুরের তাপে গাছটা একটু নষ্ট হয়ে গেছে। তো এই গাছ বসিয়ে দিলে আবার ঠিক হয়ে যায়, গাছ খুব একটা নষ্ট হয় না। তো সর্বপ্রথম আমি এই পটে মাটি দেবো, এর মধ্যে আমার 4খানা হোল করা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আমি। ড্রেনেজ হোলটা সবসময় ঠিক করে করতে হবে, তাহলে টবে মাটি এই জল জমবে না। জল জমলে রুটগুলো পচে যাবে, শিকড়গুলো পচে যাবে, গাছ কিন্তু মারা যাবে। অনেকে গাছ কিনে নিয়ে আসে, পটে বসিয়ে দেয়, বালতিতে বসিয়ে দেয়, হ্যাঁ মাটি তৈরি করতে পারে না। মাটিটা দেখুন কি সুন্দর মাটি তৈরি করেছি আমি। মাটি এইভাবেই তৈরি করতে হয়, যে কোনো গাছের ছাদে টবের মধ্যে গাছ করতে গেলে সবার আগে কিন্তু মাটি তৈরি করতে হয়। এতে আমার দেওয়া আছে লাল বালি, যেটা বাড়ি তৈরি করার কাজে লাগে সেই লাল বালি। কোকোপিট আছে, যেটা নারকেলের ছোবড়ার লাল ভুষি, যেটাকে কোকোপিট বলা হয় নার্সারি ভাষা, সেই কোকোপিট দেওয়া আছে। আর ভার্মি কম্পোস্ট, যেটাকে কেঁচো সার বলা হয়, সেই কেঁচো সার। তো এই 3টে জিনিস মিশ্রণ আছে, আর একটু হাড় গুঁড়ো দিয়েছি, একটু শিংকুচে দিয়েছি। তবে বেশিরভাগ গাছ আমি জৈব সার দিয়ে তৈরি করার চেষ্টা করি। কিছু কিছু ফুল গাছের ক্ষেত্রে আমি কিছু রাসায়নিক সার ব্যবহার করি। তো প্রথমে বন্ধুরা এতে আমি মাটি দিয়ে দেবো, কিছু অল্প কিছু মাটি দিয়ে দিলাম। দিয়ে প্যাকেট সামেত আমি একবার দেখে নেব কতটা মাটি দিতে দরকার লাগবে। এটা ভালো করে একটু দেখে নেবেন, এইটা টবের থেকে যেন 1 থেকে 1.5 ইঞ্চি নিচুতে থাকে। কারণ যদি সমান সমান হয়ে যায় তাহলে জল দিলে জলটা বাইরে চলে যাবে, ভেতরে যাবে না, যার জন্য মাটিটা দিয়ে আপনাকে লেভেলিংটা দেখে নিতে হবে। এইভাবে লেভেলিংটা দেখে নেবেন। আমার এখানে 1 ইঞ্চির মতো ডাউন আছে, তো আমি আর একটু মাটি কম করে দেবো, আর একটু বেশি গর্ত করে দিতে হবে। এবার আমি একে একটু আলতা হাতে চেপে চেপে দেবো, এইভাবে না চাপলে এয়ার পকেট থেকে যাবে। এয়ার পকেট থেকে গেলে গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে যেতে পারে, ফাঙ্গাস লেগে গেলে গাছটা হয়তো বাঁচবে না।
যার জন্য মাটিটা এভাবে সাজিয়ে গুছিয়ে নেবেন। নেওয়ার পরে খুব সহজ পদ্ধতি, কিন্তু এই গাছ বসানো খুব একটা হাতে গড়া না, আপনারা যে